ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে 14ই মার্চ, আর এখন বাজে সন্ধ্যে ঠিক 7টা, ব্লগটাকে স্টার্ট করলাম। তো কাল ছিল সানডে, তো সানডেতে আমি গেছিলাম বিকেলের দিকে একটু মাকে দেখতে। তো মায়ের কন্ডিশনটা কি, মা নিজে মুখে যেটা বলছে সেটাই তোমাদের এরপরে ছোট্ট একটা ক্লিপসে দিচ্ছি। আর দেখো, এই ছাদ থেকে এতগুলো জামা কাপড় তুলে এনেছি, এখন প্রায় রোজই কাচা হচ্ছে। মানে দোলের আগে পর্যন্ত আমাকে, কালকে মনে হচ্ছে এই পর্দাগুলো আমি কাচবো, আমার এই বেডরুমের পর্দা। তারপরের দিন আমি চিন্তা করেছি যে আমার লিভিং রুম আর মেয়েদের রুমের পর্দা কাচবো। তো এইভাবে মিক্সড অ্যান্ড ম্যাচ করে প্রত্যেকটি ডে চালানো হচ্ছে, যাতে এক একদিন এক একটাভাবে কাজকর্ম হয়। তার মধ্যেও একটুখানি উইকনেস লাগে, কারণ তার সঙ্গে রান্না করা সব কিছু করা থাকে। তো একসাথে এত কাজ করে যাই, এক মাসটা মানে বিশালভাবে যাবে, আর পুজোর পরে 15 দিন। তো এটা আমার একদম ছকে বাঁধা, এরকমভাবে কাজকর্ম চলবে। আর দেখো, আরেকটা এরকম আলমারিতে যেমন লাগিয়েছি না, এরকম আরেকটা ওয়ালপেপার এসে গেছে, ওটা আমি সেকেন্ড আলমারিতে লাগাবো। তো সেই লাগানোর পরে কীরকম লাগছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। আর দুটো আলমারিতে একরকম দেখতে লাগলে কিন্তু ভালোই লাগবে আশা করি। আর এই ঘরটাও কিন্তু বেশ পরিষ্কার সুন্দরই লাগছে, শুধু এই বেডের এই জামাকাপড়গুলো একটু গোছালেই হয়ে যাবে। তো ফার্স্ট আমি একটুখানি, আমার মেয়ে সবে এসছে, বড়ো মেয়ে, ছোটো মেয়ে কোচিনে পড়তে গেছে, তো ওকে একটুখানি কিছু টিফিন করে দিই, করে দিয়ে তারপর আবার তোমাদের আমি সঙ্গে রয়েছি। তো চলো কী টিফিন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ভাবছি। কিছু না, জাস্ট ফ্রেঞ্চ টোস্ট করবো, মানে ডিম দিয়ে, পাউরুটি দিয়ে। তো আমি কীভাবে আমার প্রসেসে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। কালকে আমি বিকেলে দিকে আমি একদম গেছিলাম বাপের বাড়ি, তো সেখানেই মাকে দেখতেই গেছিলাম। তো কিছুটা ক্লিপস আমি তোমাদের জন্য তুলেছি, মা কীরকম আছে সে মা নিজেই তোমাদের জানাচ্ছে। মায়ের শরীর আগের থেকে অনেক ভালো এবং পাটা একটু ভালোই আছে। তোর তোর মেয়েদের ভিডিও দেখা তো খুব হচ্ছে, দেখে দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি। হ্যাঁ, তো পাটা কেমন আছে আগে বলো। পাটা ওই তো চলছি, দিচ্ছি হাঁটা চলা, খুব জোর দিচ্ছি না আস্তে আস্তে। সারাক্ষণ রেস্টে রয়েছে তো? এই তো এখানে একটু বসে বসি, টিভিটা দেখি, তারপর আবার চলি, খেয়ে খা, খেতে কাকে পাই খেয়ে দেখি। চলে এলাম একদম ফ্রেঞ্চ টোস্ট করার জন্য। তো 3টে ডিম নিয়েছি, আর আমি মোটামুটি এটা দিয়ে 6টা মতো পাউরুটি করব, মানে এক একটা ডিমে 2টো করে করব। তো 3টে ডিম আমি একদম ফাটিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তাতে দিয়ে দেবো নুন, একটু লঙ্কা গুঁড়ো আমি দিই, একটু গোলমরিচের গুঁড়োও দিই, ভালো করে ওটাকে ফেটিয়ে নেবো নুন দিয়ে। দেওয়ার পরে কী কী প্রসেসে কীরকমভাবে করছি তোমরা তাহলে দেখতে থাকো সেটা। আর আমি এইভাবেই করি, আর খেতে দারুণ হয়। আর এর উপরে তোমরা দিতেও পারো চিজ, অনেক সময় আমি চিজ দিয়েও করি, মানে ডিম টোস্ট হয়ে যাওয়ার পর চিজ দিই বা মেয়োনিজ দিই, সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে খুব একটা হেভি করব না, হালকার উপরে। দেখো, খাওয়ার জন্য বিভিন্ন রকম টেস্টের মতো বানালেই হয়, আর বাচ্চাদের চিজ মেয়োনিজ ভালো লাগে, কিন্তু আজকে আমার মেয়ে বললো না মা প্লেনই বানাও। আর একটু আমি দিয়ে দিচ্ছি এখানে অরিগ্যানো। তো অরিগ্যানো তোমরা স্কিপও করতে পারো যদি বাড়িতে না থাকে, কিন্তু এরকমভাবে করলে না পুরো মনে হয় যেন সেই পিজা ব্রেড খাচ্ছে, খুব খেতে ভালোও লাগে। বানাতে গেলে অবশ্যই গ্যাসটাকে একদম কম করে বানাতে হয়, আর তবে একটু মচমচে সুন্দর খেতে হয়, তোমাদের সেটা দেখালাম। আর প্রথমে আমি 2টো বানাবো, 2টো 2টো করেই বানাবো, মানে আমার এই ননস্টিকের প্যানটাতে না একটা একটা করেই হয়, একটু ছোটো টাইপের, কিন্তু সুন্দর হয় মুচমুচে। গ্যাসের কোনো রকম ফ্লেম আমি কিন্তু বাড়াইনি, আর অল্প আছে, এরকমভাবে আস্তে আস্তে ধিমে আছে করতে হয়, আর খেতে দারুণ হয়। আর দেখো, তো আগে ওকে 2টো করেছি, আরও 2টো করে 4টে ওকে দিয়ে আসবো, তারপর আমার জন্য 2টো করবো, আর চা করা আছে, একটু চা খাবো। এই হচ্ছে আজকে টিফিনটা, এখন এইভাবে করলাম। তো আজকে রুটিটা একটু পরে খাবো চিন্তা করেছি,
অনেক সময় তোমরা জানো বেশিরভাগ দিনই আমি 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট করি। তো আজকে আমি আলু পটলের তরকারি করে রেখেছি। তো আমি ভাবছি আজকে খিদে খিদে পাচ্ছে, অনেক সময় হয় না যে খিদে পাচ্ছে, তো জানি না এই সিজনে খুব ঘুমও পাচ্ছে আর খিদেও পাচ্ছে। তো এখানে আজকে ভাবছি দুটো খাবো, আর একটু না রাতে ডিনারটা করবো, যদি খিদে পাই তখন করবো, নাহলে করবো না, 9:30-10টা নাগাদ তাহলে কমপ্লিট হবে। তাহলে ওকে দিয়ে আসি, তারপর আমি খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার একদম টিফিন রেডি, এই দেখো চার দু পিস নিয়েছি। আর আমি সস সবসময় খাই তা না, মাঝে মাঝে সস খেতে ভালো লাগে, আবার অনেক সময় না সস খেতে ভালোও লাগে না। তো এখানে মেয়োনিজও তোমরা ইউজ করতে পারো, মানে সসের বদলে মেয়োনিজও নিতে পারো। আর যদি একটুখানি মানে আরেকটু মানে হেভি চাও, তো এর উপরে তোমরা চিজ গ্রেট করে দিতে পারো, খেতে খুব সুন্দর হয়। তুমি চিজটা এখন আমার বড় মেয়ে খাবে না বললো, তাই আমি দিই না, চিজও আমি গ্রেট করে এর উপরে দিয়ে দিই, খেতে খুব সুন্দর লাগে। আর একটা না ফিলিংস, পিজা পিজা ফিলিংস আছে, মানে ব্রেড যে পিজাটা সেটা আমরা কিন্তু এটা এরকমভাবে তৈরি করে নিতেই পারি। তো আর তার উপর তোমরা ক্যাপসিকাম পেঁয়াজ যে যেমনভাবে এরাও ছড়িয়ে দিতেও পারো। তো আজকে অত কিছু ঝঞ্ঝাট না করে আমি সিম্পল করেছি, সিম্পল তোমার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে জাস্ট একটা টিফিন, আর খেয়ে দেখবে প্রচণ্ড ভালো হয়। আর তোমাদের যদি অরিগানো নাও থাকে তাতে কিচ্ছু এসে যায় না। ওরকমভাবে একটু গোলমরিচ একটু লঙ্কা গুঁড়ো সিম্পলভাবে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এপার ওপার করে নিলেই হয়ে যায়। তো শর্ট শর্টটাও মারা যায়, আর তুমি যদি স্পেশাল করতে চাও স্পেশালও করতে পারো। তো সব কিছুই হাতের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, বাড়িতে কী কী জিনিস আছে তার উপর নির্ভর করে। আমি বলছি না যে এটার জন্য করতে গেলে আমাকে ওইগুলোই কিনে আনতে হবে, আমি সবসময় চেষ্টা করি বাড়িতে যা আছে তাই দিয়েই টিফিন রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে। তো অনেক সময় দেখেছো ঘি শেষ হয়ে গেলে আমি মাখন দিয়েও চালি ম্যানেজ করে ফেলি, তো এইরকমই। আর বাচ্চাদের তো তুমি জানোই যে আমরা সকলেই মা সকলেই জানো যে টিফিন কিন্তু ওদের বিভিন্ন রকম দরকার। আমাদের সময় চলে গেছে, আমাদের সময় রুটি পরোটা মুড়ি এইসবই ছিল টিফিন, কিন্তু এখন ওরা বাইরের খাবার থেকে বাড়িতে যদি আমরা অল্প অল্প করে এইভাবে করে দিই না, তাহলে ওরা বাইরের খাবারটা কম খাবে। আমার মেয়েরা কিন্তু বাইরের খাবার খুব কম খায়, আর খেলেও খুব হেলদি জিনিস খায়, মানে ইডলি এসব কিছু খায়। তো এটা একটা অভ্যেস, তো অভ্যেসটা তুমি যদি ভালো রাখতে পারো ততদিনই ভালো, কারণ এমনি আমরা সব কিছুই ভেজাল খাচ্ছি, তারপর বাড়িতে যদি আমরা একটু কেয়ার নিই তাহলে কিন্তু ভালোই হয়। তো অনেক জ্ঞান দিয়ে দিলাম, চলো আগে খেয়ে এতগুলো জামাকাপড় এখন আমাকে গোছাতে হবে, গুছিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। দিনের সকালে একদম আমি তোমাদের ক্লিপ দেখাচ্ছি, এই ঘরটার অবস্থা সাংঘাতিক হয়েছে, মানে এত জামাকাপড় বেরিয়েছে সেগুলোকে প্যাকেটে প্যাকেটে করে রাখা হয়েছে, সবাইকে দিতে হবে। আর এমনি তো ধুলো ময়লা তো উল্টো দিকের বাড়িতে যেহেতু কনস্ট্রাকশান হচ্ছে চলছেই সেটা, তাও আমি ঝাঁপছি রোজই। আর আজকে আমি করেছি টকের ডাল, ভাঙর মাছের ঝাল, আর আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে মেখেছি, আর চাটনি, এই হচ্ছে আজকের লাঞ্চ। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এটাই। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো জানলা দিয়ে একদম রোদ, কাঠফাটা রোদ একদম। আর এই সময় না রোদের সেই হালকা আসে, এখন দুপুর থেকে 1টা বাজে আর একদম রোদের হালকা আসে। তোমাদের দেখাচ্ছিলাম যে আলমারিটা আমার কিছুটা ইনকমপ্লিট রয়েছে, দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ছোট আলমারিটা খুব সুন্দর দেখতে লাগছে একদম, আর বড় আলমারিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই ছোট্ট আমি একটা ব্লগ তোমাদের উপহার দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রিপশান করো আমার চ্যানেলটাকে। তো নতুন রূপে নতুনভাবে আমি আসবো পৌশালি, আর অবশ্যই সাবস্ক্রিপশান করো, তাহলে কিন্তু আমার গ্রোটা হবে আর আমিও নতুন নতুন ভিডিও করার একটা অনুপ্রেরণা পাবো। টিল দেন, বাই।